নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আচ্ছা, মনে করিয়ে দিই, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন, আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং পেরিয়ে লিবং হয়ে আমরা একটা জায়গায় যাব, একটা অফবিট জায়গা, সেটার নাম হলো মিনারেল স্প্রিং ভিলেজ। খুব সুন্দর জায়গায় শুনেছি, চলুন গিয়েই দেখা যাক। তো এখন আমরা ডুয়ার্স থেকে যাচ্ছি টুয়ার্ডস ওই মিনারেল স্প্রিং ভিলেজ। তো এখন রাস্তায় আপনার পড়বে শিলিগুড়ি। তো শিলিগুড়ি খুব সামনেই, তো এই শিলিগুড়ি শহরে প্রায় ঢুকেই গেছি। তো এবার জঙ্গল ছেড়ে আমরা আবার সিটির মধ্যে ঢুকে পড়লাম। ওই দূরে উঁচু উঁচু ফ্ল্যাটস দেখলেই মনে হচ্ছে যেন কলকাতায় ফিরে এসেছি। যাই হোক, উদ্দেশ্য কিন্তু জঙ্গল, পাহাড়, নদী, ব্রিজ। তো লাস্ট দিন আপনাদের আপনার ওই সেবকের উপর দিয়ে যেটা কোরোনেশন ব্রিজটা দেখালাম, খুব সুন্দর ছিল ওটা। তো না দেখে থাকলে আপনি গতকালের ভিডিওটায় গিয়ে একবার দেখে নিতে পারেন। শিলিগুড়ি শহরটা কিন্তু ইটসেলফ খুব সুন্দর, আপনার একদম আর কি অন্য সিটির মতনই, আপনার কলকাতার মতনই। তাই জন্যে আর যেহেতু অ্যাকচুয়ালি আমরা কলকাতা থেকে পালিয়ে এসেছি এই জঙ্গল পাহাড় দেখতে, তাই জন্য এক্সপেক্ট করব না আবার শহরে ফিরে যেতে। তাই জন্যে আর শিলিগুড়ির ভেতরে বেশ ভালো ট্র্যাফিকও আছে, সময়টাও লাগে যখন শিলিগুড়ির মধ্যে দিয়ে যাওয়া হয়। তাই জন্যে যখন শিলিগুড়ি ছেড়ে দিলাম, মনটা আবার খুশিতে ভরে উঠল এই গাছ আর এই সুন্দর রাস্তা পেয়ে। আচ্ছা, অবশেষে আবার সেই জঙ্গল, আপনার দুধারে চা বাগান আর লম্বা লম্বা গাছ রাস্তা দুধারে, খুব সুন্দর লাগছে। আবার এরকম একটা স্ট্রেচ ফিরে পাবো ভাবতে পারিনি। আচ্ছা, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই জন্যে থেকে থেকে কিন্তু অনেক দোকানে, অনেকের হাতে, অনেকের ভেহিকালে, টু হুইলার কি ফোর হুইলারে এই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা যে ফ্লাটার করছে, মানে সুন্দর লাগানো আছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। তো আমাদের গাড়ির সামনেও একটা লাগানো আছে, বেশ মজবুতভাবেই লাগানো আছে, অনেকটা চলে এলাম, এখনও কিন্তু খুব সুন্দর নিজের জায়গায় আছে। Thank you.
আচ্ছা, অবশেষে আবার পাহাড় ফিরে পেয়েছি। এইবার মনে হচ্ছে যেন আমরা টুয়ার্ডস দার্জিলিং যাচ্ছি। এতক্ষণ শহরে ঢুকে পড়েছিলাম, মন খারাপ হয়ে গেছিলো মোটামুটি, ভাবলাম এই বুঝি আবার কলকাতায় ফিরে গেছি। চলুন সামনে দেখুন, সুন্দর সাদা আপনার মেঘগুলো লাগছে, দারুণ সুন্দর নীল আকাশে এই সাদা মেঘ আর এই সবুজ গাছগুলো, দারুণ সুন্দর। আর বৃষ্টিতে গাছগুলো যেন আরও জলজল করে উঠেছে। এখানে আবার একটা এলিফ্যান্ট ক্রসিংয়ের আপনার বোর্ড দেখতে পেলাম, তার মানে হাতি তো এইখানে আছেই, অনেক আছে প্রচুর, তো ক্রস করে হয়তো এই জায়গাটা দিয়ে, তাই জন্যে জায়গাটাও এত সুন্দর, দারুণ সুন্দর। প্রচুর কিন্তু বাইক চোখে পড়ছে আজকে, জানি না হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে, অনেকে লোকালসরাও হয়তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছে পাহাড়ের উদ্দেশ্যে। আচ্ছা, গত দুদিন আগে যেটা দেখিয়েছিলাম, ওই যে আমরা এখানে একটা টোল ট্যাক্স আছে, এখানেই অপেক্ষা করছিলাম আমরা আমাদের অন্য গাড়িটার জন্যে, তো ওরাও এখানে এসে পড়েছে এখন। তো এইখানটাও দারুণ সুন্দর লাগছে। এটা হলো, আপনাকে দেখিয়ে দিই এই জায়গাটা, রোহিণী টোল প্লাজা। এখান থেকে এবার পাহাড় শুরু হয়ে যাবে, মানে সত্যি প্রকারের পাহাড়, মানে বেশ ভালোই চড়াই পাওয়া যাবে। তো এখান থেকে ভিউটাও অসামান্য লাগছে, দারুণ সুন্দর, আগের দিনও দেখিয়েছিলাম, তো আরেকটা শট নিয়ে নিলাম। চলুন এবার এগিয়ে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, আর অবশ্যই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। ভালো থাকবেন।